কবিতার নাম চিঠি, কবিতার শিরোনাম চিঠি, কবি সাখাওয়াত মামুন, আবৃত্তি করছি আহসান সোহাগ। এখন চিঠি লেখো না কেন, অজস্র বানান ভুল, কি বিশাল গদ্য রচনা লিখতে রাত জেগে, প্রায় 7-8 পৃষ্ঠা। অবাক কাণ্ড, আমার চিঠি লেখার অভ্যাস নেই বললেই চলত, তবু তোমার জন্য লিখতাম। আমার একটি চিঠি পাওয়ার জন্য তোমার সে কি ব্যাকুলতা, সে কি অভিমান, এখনো কি অভিমানী তুমি, নাকি বদলে গেছো সবার মতো? অনেকগুলো দিন, মাস, বছর কেটে গেছে, অনেক কিছু বদলে গেছে। অনেকদিন পর জেনেছি তুমি তোমাদের সুলতানপুরের বাড়ি ছেড়ে নীল কুটিরে তোমার শ্বশুর বাড়িতে থাকো। চমৎকার, এখন তুমি ঘুম থেকে উঠে বাজারের লিস্ট লিখতে ব্যস্ত হয়ে পড়ো, তোমার ছেলে মেয়েদের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শেখাও, এখনো কি বানান ভুল করো? আজ অনেক বছর পর প্রচন্ড জানতে ইচ্ছে করছে, আসলে কি তুমি রজনীগন্ধা পছন্দ করতে নাকি গোলাপ? আচ্ছা, তোমার ছেলে মেয়েদের নাম কি নির্জন আর অরণ্য রেখেছে? কখনো স্বপ্ন ভুল করে আমার কোনো কথা তোমার ছেলে মেয়েদের কি বলেছ? আচ্ছা, একটি কথা কি তোমার মনে আছে, সমুদ্রের কাছে দাঁড়িয়ে তোমার মাথায় হাত রেখে একটি কথা আমি অনেকবার বলেছি, কিল মি বিফোর কিলিং মাই টাইম, কিল মি বিফোর কিলিং মাই লাভ। উত্তরে তুমি শুধু একটি কথাই বলতে, প্লিজ প্লিজ আই লাভ ইউ মোর, আই লাভ ইউ মোর। অনেকগুলো দিন, মাস, বছর কেটে গেছে, অনেক কিছু বদলে গেছে, শুধু আমি এখন একটি রাতের গল্প লেখার জন্যে সারা রাত রিক্সা নিয়ে রাজপথ ঘুরি। রাতের পুলিশগুলো এখনো মাঝে মাঝে ভুল করে জিজ্ঞেস করে, কি খুঁজছেন? আগের মতো মুচকি হেসে আমি শুধু একটি কথাই বলি, ঠিকানা, সুখের ঠিকানা। যদি কখনো পাই জীবনের সবগুলো ভুল শুধরে নেব, যদি কখনো পাই জীবনের সবগুলো ভুল বানান শুধরে নেব।